মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের আমি দিনটা শুরু করছি এখন থেকেই, এখন বাজে সকাল 9টা আর আজকে হলো বৃহস্পতিবার। আজকেই তোমাদের সঙ্গে গুড নিউজ আমি শেয়ার করবো। আমার কাছে এইটা অনেক বড় একটা গুড নিউজ, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। কিছুদিন আগে বলছিলাম না তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমরা সবাই তিনজন মিলে শ্বশুরবাড়িতে ফাইনালি শিফট করে যাচ্ছি, মানে পারমানেন্টলি। আজকে আমি খুবই খুশি, ওই বাড়িতে কিছু কাজ হচ্ছে, ওয়ার্ড্রপের কাজ হচ্ছে, কাজটা কমপ্লিট হয়ে গেলেই আমরা এই ভাড়া বাড়িটা ছেড়ে দিয়ে শ্বশুরবাড়িতে পারমানেন্টলি শিফট করে যাব। তো আমি তো খুবই হ্যাপি, আমার হাজব্যান্ড ওখানে গেছে, মানে ওয়ার্ড্রপের যে কাজটা হচ্ছে সেইখানে হচ্ছে, ও দেখতে গেছে যে কীরকমভাবে কী কাজটা হচ্ছে। তুমি কেন এরকম করছো? দেখো দেখো, একটুখানি বকাই হবে না, এত রাগ দেখায়, কেন করছো দুষ্টু? তারপর ওকে একটু খাওয়াবো, ওই যে দেখছে তাকিয়ে কিরকম ভাবে থাকে দেখো না, ওকে একটু খাওয়াবো। ভোরবেলা উঠে খাইয়েছিলাম, সেই ভোর বলতে ওই 6টা বা 6:30টার সময় খাইয়েছিলাম, এবার একটু খাইয়ে দিই। খাইয়ে দাইয়ে দিলে ও একটু পেটটা ভরা থাকলে না অতটা ঘ্যান ঘ্যান করে না, তারপরে আমি ঘরে যে টুকিটাকি কাজগুলো আছে আস্তে আস্তে করে নিই, নিয়ে ভাতটা বসিয়ে দিই। এদিকে আমার গরম জলটা বসিয়ে দিয়েছিলাম, কারণ ওকে খাওয়াবো এখন দুধ, ফ্ল্যাক্সে হচ্ছে ঢেলে নিই আর অল্প একটু জল আমি ঠান্ডা করে নিই, ঠান্ডা করে নিয়ে দুধ ওকে খাইয়ে দেব। মামাকে একটা মিনিট যদি আমি ছাড়তে পারি, প্রত্যেকটা সময় এখন চিৎকার করে যাচ্ছে। দাঁড়া মামা, যাচ্ছি জলটা ঢেলে নিই। যাচ্ছি রে, দেখবে খাটের ওই দেখো কোনায় বসে বসে কেমন করে চিৎকারটা করছে, একটা কাজ আমাকে করতে দেবে না। চলো চলো, হয়ে গেছে হয়ে গেছে, চলো এই তোমার কাছেই বসবো, বুঝছো বুঝছো? তুমি এখনো বিছানা গুছাইনি, কিচ্ছু করিনি, শুধু তোমার পেছনে পড়ে আছি। মামা বাপ বাপ, দুষ্টু করছো বাপ, এত দুষ্টু কিসের তোমার? হ্যাঁ দুধ খেয়ে নাও, খেয়ে নাও, রাগ দেখাবে না কিন্তু একদম, তুমি একদম রাগ দেখাবে না, না 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 না, আমি তোমার রাগ একদম দেখবো না কিন্তু, তুমি দুধ খেয়ে নাও, দুষ্টু করবে না। খাবে তো, খাবে তো, খাবে তো, তুমি বলো আগে, হ্যাঁ বলো, একবার মাথা নাড়িয়ে দাও। ওই বাবাই বাবাই, আমার সোনাটা দুধ খাবে, এসো কেন কেন আমার সোনা কেন। ব্যাস মামার দুধ খাওয়া কমপ্লিট, আর দুধের বোতলটাকে নিয়ে খেলা হচ্ছে এখন, তাই না? দুধ খাওয়া হয়ে গেছে তো, তুমি আর দুষ্টুমি করবে না তো? তুমি দুষ্টু করবে? কোনো জবাবই দেয় না, পাত্তাই দেয় না আমাকে। ও বাবা, তুমি আবার রাগও দেখাও। হ্যাঁ এখন দুধের ঢাকনা নিয়ে খেলা হচ্ছে মামা? এই যে আমি তাহলে ভাত বসাতে যাই, তুমি কান্না করবে না তো? ও মাম্মা, তুমি তো কথার জবাবই দাও না, দেখো হাত থেকে আমার কেড়ে কেড়ে নিয়ে ওদিকে ফেলে দিল। বদমাইশ একটা, বদমাইশ তুমি একটা, তুমি একটা ভীষণ বদমাইশ হয়েছো জানো। চলো হ্যাঁ ভাতটা বসিয়ে দিই, মাম্মা কাঁদবে না একদম। এখন যাচ্ছি একটু ছাদে, সকালবেলা উঠে না যখন মেয়ে ঘুমাচ্ছিল তখন উঠে একটু কাঁচাকুচিগুলো করে নিয়েছিলাম, এক বালতি কত কাঁচা যে এখনো পড়ে আছে, কদিন যে এখানে ছিলাম না আর কদিন আমার শরীরটা খুব খারাপ ছিল না, জ্বর জ্বর হয়েছিল, তো সেই কদিনের জামা কাপড়গুলো জমেছিল, তো সেইগুলো এখন একটু একটু করে কেচে নিচ্ছি এক বালতি করে। কালকে এক বালতি কেচে দিয়েছিলাম, আবার আজকে কাঁচলাম এক বালতি। বাবা ছাদে যে কি রোদ, একটু যেন ছাদে আসাই যায় না। উফ, ছাদে কি গনগনে রোদ, ও মা এই রোদের ভয় তো মনে কেউ ছাদে আজকে মেলেনি পুরো।
টা এত উঠেছে, ঘাম টপছে, দেখো এই কর্নার দিয়ে মানে মাথা দিয়ে ঘেমে গিয়ে না এত কষ্ট হচ্ছে, ভাবতে পারছো? মানে শীতকালে এই রোদটাই যেন আমাদের কাছে মিষ্টি মধুর, আর গরমে যেন মনে হয় ফোসকা পড়ে যাবে একটুখানি রোদে আসলেই। মানে সময়ের তারতম্যে মানুষ কিরকম, মানে প্রকৃতি কিরকম ভাবে চেঞ্জ হয়ে যায়, তাই না? তো যেই রোদটা এক সময় লাগে যে অমৃত সমান, মানে এত মিষ্টি লাগে শীতকালে, সেটাই গরমে লাগে তেত। চলো বাবা নিচে পালাই আগে, পাপা কাজ চলে যাচ্ছে, চলো হাগিসটা খুলিয়ে দিয়ে যাও এবারে। আবার সে কখন আসবে, বিকেলবেলা কি গো? পুরো প্রমাণ যে তুমি আমার কোনো কথায় জবাব দাও না। আয় আয় আসো মামা, এসো 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 এসো, আমি নিয়ে নিচ্ছি না, ওই জন্য রাগ হচ্ছে। বাবা টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা বাবা। চলে গেল কাজে, চলে গেল পাপা কাজে চলে গেল, চলো এবার আমরা দুজন মিলে খেলা করি, টিঙ্কি চিকি টিঙ্কি চিকি টিঙ্কি চিকি। ও বাবা ছাদ থেকে এসেছি, এত গরম হচ্ছে, দাঁড়াও ছিটকেটাকে আটকে দিয়ে, এত গরম হচ্ছে, এত গরম, বাপরে বাপ। এসে ভালো করে হাত পা মুখ ধুলাম, ধুতে একটু শান্তি, শোনা, ওরে বাবা রে বাবা কি গরম, যেন টিকতে পারছি না। সেদিন যে তোমাদের বলছিলাম না এই জানলাটা কেন খুলি না, এই পায়রায় ডিম পেড়েছিল, দেখো পায়রা এখানটা ছোট্ট মতো বাসা করে এরকম ভাবে ডিম পেড়েছিল, ডিম ফুটিয়ে দিয়ে বাচ্চা নিয়ে চলে গেছে। আজকে খুলে দেখলাম যে এখানে ওরা নেই। মামা বাবা গামছা নিয়ে মামা কি করছে, ওদিকে যাবে না, শোন না মা ওদিকে যাবে না, দাঁড়াও আমি জানলাটাকে পরিষ্কার করে দেবো, তারপরে যাবে, ওদিকে যেও না, আর জানলাটা না এখন বন্ধ করে দিই, খুলে রাখলেই ও ওদিকাই যাবে, থাক জানলাটা বন্ধ থাক। হ্যাঁ মা ওই দেখি আমার রাগ করলে, রাগ করলে মা বন্ধ করে দিলাম, এই আমার একদম রাগ নেই আমার, সোনা মা তো কি দেখছো সোনা দেখি আবার করো, এ এই আমার সঙ্গে লুকোচুরি খেলছে এরকম করে, ও যখনই কোনো জামা কাপড় পায় কিছু পায় তো এরকম ভাবে মাথায় দিয়ে টুকি, এই আবার করি আবার করি টুকি, এই ও সোনা, না না খায় না খায় না, ছাড়ো ছাড়ো, গামছা খামছা খায় না, গামছা খায় না, একটুখানি কি ছাড়, কি জেদ রে বাবা, ছাড়ো 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 মা অনেক কাজ পড়ে আছে, দাও মা দাও, আমার সোনা তো, আমার সোনা তো, ভাতটা বসিয়ে দিয়েছি এখানে, ভাতটা বিটবিট করে হতে থাকুক, আর তরকারি করবো, তরকারিটা করবো যখন মাম্মা ঘুমিয়ে পড়বে, ভাতটা হয়ে গেলে ওকে আগে স্নান করিয়ে খাইয়ে দেবো, দিয়ে তারপরে আমার তরকারি আর একটু ডিম ভিজে নেবো, ব্যাস এইটুকুই আমার আজকে দুপুরবেলা খাওয়া হবে। এখন মাম্মাম সোনার খাওয়া দাওয়া চলছে, মুখে একটু মেখে চুকে নিয়ে এই যে এই 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 মাম্মার এখন খাওয়া চলছে, ওকে না খাইয়ে দাইয়ে তারপর স্নান করবো, নাহলে পুরো গা মেখে এমন ভর্তি করে কিছু করতে পারি না, আর ওর খাওয়া শেষ হয়ে গেলে ওকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপর আমার রান্না করব, করে আমি স্নান করব, তারপর আমার খাওয়া হবে, এখনো পর্যন্ত খাওয়া হয়নি, এখন মনে হয় একটা বাজে আর ওর খাওয়া দাওয়াটা শেষ হোক, ঘুম টুম যতক্ষণ ওর ঘুম না হচ্ছে ততক্ষণ আমার শান্তি নেই, তাই না মা, তাই তো? কতটা দুষ্টুমি করছে মুখের মধ্যে নিয়ে আর ভর্তি করে রেখে দিয়েছিস, কখন গালে দিয়েছি আমার দুষ্টু দুষ্টু হাসি, এত বদমাইশি হাসি শিখেছে মামা, গালে নিয়ে বসেই আছে, এই করে করে না অনেক দেরি হয়ে যায় ওকে খাওয়াতে, ধরো 12:30 বসলাম, উঠতে উঠতে কখনো 1:30 বেজে যায়, কখনো 1:45 বেজে যায়, এইভাবে ওকে খাওয়াই, মুখে নিয়ে দেখো চুপ করে বসে আছে, খেয়ে নাও না গো সোনা, সোনা খেয়ে নাও না গো তাড়াতাড়ি।
এই দেখো মুখে মেখেছে কিরকম ভাবে। ত্রিভুন গাইস, এখন বাজে 6:10 আর বাইরের ওয়েদারটা এতটা সুন্দর লাগছিল, যার জন্য ভাবলাম একটু ভিডিও করি। বিকেলটা দেখতে এত সুন্দর লাগছে, সূর্য গেছে ডুবে, কিন্তু বাইরেটা পুরো না হলুদ হয়েছিল, এত ভালো লাগছে। আর বাইরে হালকা হালকা হাওয়াও দিচ্ছিল, যার জন্যে প্রকৃতিটাকে যেন আরও বেশি করে ভালো লাগছিল। তো সেই জন্য ভাবলাম একটু ভিডিওটা করে নিই আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এইরকম ওয়েদারে না ভীষণ ভালো লাগে ঘুরতে বেড়াতে, তাই না? দুষ্টু করছো তুমি, সব সময় তুমি এমনি করো, আমাকে মুখ দেখিয়ে কি হবে? তুমি দুষ্টু করছো, খুব দুষ্টু করছো তুমি, এত দুষ্টু কথা থেকে আসে? হ্যাঁ বমাইশ, রোগা আমার চিনছে লাল করে দিয়েছে। কেন করেছো তুমি, কেন করেছো দুষ্টু? রেগে ফায়ার, আরে বাপ রে, দেখো কান্না নেই, কিছু নেই, রাগ দেখাচ্ছে। তুমি আমার চুয়েছো, তুমি আর কুটো তো তুমি, ওই চোঞ্জা মামা, ওলি বাবা, ওলি বাবা।